তবে আজকের এই ভিডিওতে আমি ফেসবুক পেজের কিছু রুলস সম্পর্কে আপনাদেরকে বলবো, যে আসলে এখন বর্তমানে ফেসবুক পেজে যে রুলস যেগুলো রয়েছে যেগুলো আপনি মেনে চলতে হবে। যদি সেগুলো মেনে না চলেন তাহলে কিন্তু আপনার পেজে অনেক অনেক ধরনের প্রবলেম হয়ে যাবে। এখন যে ফেসবুকের যে নতুন যে রুলস যেগুলো এগুলো আপনার জানা অত্যন্ত জরুরি, কারণ আপনারা অনেকে কিন্তু এরকম জিনিসকে ফলো করেন না, আপনারা রুলস রেগুলেশনকে ফলো করেন না, এজন্য কিন্তু আপনাদের ভিডিওগুলো রিমুভ করা হয়ে যায় বা আপনার ভিডিওতে স্ট্রাইক চলে আসে বা আপনার চ্যানেলে অনেক সময় দেখা যাচ্ছে পোস্ট করতে পারতেছেন না, অনেক সময় কোনো কিছু করা যায় না, অনেক প্রবলেমে ফেস করেন আপনারা। তো আজকের এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো, এগুলোকে যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের ফেসবুক পেজে জীবনেও কোনো প্রবলেম হবে না, সুন্দরভাবে আপনারা মনিটাইজন করতে পারবেন, টাকাও ইনকাম করতে পারবেন। তো ভিডিওটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদিও ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে ফেসবুক ইউটিউব রিলেটেড ভিডিও আসতেই থাকবে। আপনারা দেখছেন নীলবাংলা ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সাথে আলী আহমদ। চলুন ভিডিওটা শুরু করা যাক, ওয়েলকাম ব্যাক। তো গাইজ, ফেসবুক পেজে ইদানিং কিন্তু অনেক অনেক সমস্যা হচ্ছে। তো আসলে দেখুন, এই যে সমস্যাগুলো হচ্ছে, আসলে ফেসবুক পেজে আগে এরকম কোনো নিয়ম ছিল না, কিন্তু এখন ফেসবুক পেজে অনেক অনেক হার্ড নিয়ম করে ফেলেছে। ঠিক আছে, আগে ফেসবুক পেজে যদি আপনি যে কোনো কারো ভিডিও আপলোড করতেন এতে কোনো প্রবলেম হতো না, বাট এখন ঠিক ইউটিউবের মতো কিন্তু ফেসবুক অনেক হার্ড হয়ে গেছে। এখন ফেসবুকের যে রুলস যেগুলো রয়েছে, আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান আর আপনি যদি এভাবে যদি ওয়ান টাইমের জন্য ফেসবুকে আসেন, তাহলে আপনার ইচ্ছা, যেটা ভাল লাগে করতে পারেন, যে ভিডিও পাবেন সেটাই আপলোড করেন, সেটা আপনার ইচ্ছা। যদি আপনি ফেসবুকে সাকসেস করতে চান বা আসলে সত্যি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আসছেন, তাহলে আপনার জন্য এই রুলসগুলো অবশ্যই মানতে হবে। তো প্রথম যে রুলসটা হলো গিয়া, সেটা লাগি অন্য কারো ভিডিও আপনি আপলোড করতে পারবেন না, যেটাকে আমরা কপিরাইট ভিডিও বলি। ঠিক আছে, সেটা আপনি অন্য কারো ভিডিও আপলোড করতে পারবেন না, এটা হলো কি প্রথম। আপনি যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু এরকম ভিডিও আপনি আপলোড করতে পারবেন না। আর ফেসবুকও 99% লোক কপিরাইট ভিডিও আপলোড করে, সে নিজে ভিডিও কম তৈরি করে এবং অন্য যে ভিডিওগুলো রয়েছে বা বিভিন্ন ফিল্মের শর্টকাট যে ইয়েগুলো রয়েছে সেগুলোকে বেশিরভাগ আপলোড করে ফেসবুক পেজে। তো সেরকম যদি করেন তাহলে এর কোনো গ্যারান্টি নাই, আপনি হয়তো এক সময় টাকা ইনকাম করতে পারবেন, এক সময় ইনকাম করতে পারবেন না, সেটার কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আপনার ভিডিও রিমুভ হয়ে যেতে পারে। তো প্রথমেই হলো গিয়ে আপনারা অন্য কারো ভিডিও আপলোড করতে পারবেন না, আপনি নিজে ভিডিও তৈরি করেন, তৈরি করে আপনি ফেসবুক পেজে আপলোড করেন, এক্ষেত্রে আপনি লাইফ টাইম টাকা ইনকাম করতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টা হলো কি গাইজ, সেটা হলো গিয়ে আপনারা অনেকে কিন্তু দেখেন যে অন্যরা ভিডিও আপলোড করতেছে, এক্ষেত্রে আপনি নিজেও কিছু মানে মনের ভিতর থেকে অন্যরকম ফিল করতেছেন, যে অন্য ইউজ করতেছে তার কোনো প্রবলেম হচ্ছে না, তাই আমারও কোনো প্রবলেম হবে না, তো আমি এরকম আপলোড করে দেব। তো অন্যরা হয়তো কপিরাইট ভিডিও আপলোড করতেছে, এক্ষেত্রে আপনিও আপলোড করতেছেন, এবং আপনি জেনে শুনে নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছেন। কীভাবে, ও যাচ্ছে পুকুরে ডুবতে, তো আপনিও তার পিছনে ডুবতে চলে গেছেন, কারণ আপনি জানতেছেন যে এ যে ভিডিওগুলো ইউজ করতেছে সেগুলো কিন্তু একসময় রিমুভ হয়ে যাবে, সেগুলো ইউটিউবে থাকবে না, সেগুলো পেজে থাকবে না, সেগুলো রিমুভ করে দিয়ে দিবে, তারপরে আপনি জেনে শুনে সেদিকে যাচ্ছেন। তো এরকম কিন্তু করা যাবে না, আপনি আপনার নিজের মতো করে ভিডিও আপলোড করেন, দেখবেন একদিন না একদিন আপনার অনেক ভালো পরিমাণ ভিউজ হবে।